أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা সভা উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং জেলা এবং থানা পক্ষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গগণ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ মোহতারাম হাজিরিন আমাদের এখানে আসলে কথা বলার বক্তব্য দেওয়াটা মুখ্য বিষয় নয় আজকে আমরা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে শুধু ঘরে মাঠে ময়দানে বক্তব্য দিলে হবে না বরং আমাদেরকে সাধ্য অনুযায়ী চেষ্টা অনুযায়ী যতখানি যার তৌফিকের পোলাবে আমাদেরকে স্বয়ং মাঠে ময়দানে গিয়ে কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা আজ দেখেন মুহতারাম হাজিরিন এই কিছুদিন আগের কথা গত দুই থেকে তিন মাস আগেও আমরা যেই কাঁচামরিচ খেয়েছি 20 টাকা 25 টাকা কেজি ওই কাঁচামরিচ আজকে 400 থেকে 1000 টাকা কেজি যেই চিনিটা আমরা খেয়েছি 50 টাকা কেজি সেইটা আজকে 150 টাকার উপরে চলে গেছে যেই তেলটা ছিল 80 টাকা কেজি সেইটা আজকে 180 টাকার উপরে চলে গেছে এইটা থেকে বোঝা যায় যে বর্তমান সময়ের যে ব্যবস্থাপনা অর্থনৈতিক ব্যবস্থাপনা থেকে শুরু করে নিয়ে শিক্ষা ব্যবস্থা আরো যে সব চিকিৎসা ভাতাগুলো বা চিকিৎসা ব্যবস্থা আছে সবগুলো দমনে মুছে পড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আর এগুলো যদি পরিবর্তন করে হয় তাহলে শুধুমাত্র এই বয়ান করে আর কথা বলে বক্তব্য দিয়ে হবে না বরং মাঠে ময়দানে ঘাম দিয়ে রক্ত দিয়ে অস্ত্র দিয়ে সবকিছু দিয়ে আমাদেরকে মাঠে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এবং শুধু নেতার পরিবর্তন দিয়ে এটা পরিবর্তন করা সম্ভব নয় আমরা যুগে যুগে অনেক নেতার পরিবর্তন দেখেছি নেতার পরিবর্তনের সাথে সাথে নীতির পরিবর্তনের দরকার আছে মহতারাম হাজিরিন এই নেতার পরিবর্তনের সাথে সাথে নীতির পরিবর্তন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই তিন যুগ থেকে কাজ করে আসছে প্রতীক নিয়ে 2008 থেকে কাজ করে আসছে এবং ইলেকশনে সর্বদা যোগদান করে আসছে কিন্তু এইভাবে ইলেকশনে যোগদান করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার পর দিন কারো সম্ভব নয় কারণ এখন বর্তমান সময়ে কোনো সুষ্ঠু ইলেকশন হয় না কেন হয় না আমরা ইতিপূর্বে এটা দেখে এসেছি আমরা বরিশালে ইলেকশনে দেখেছি একজন মুরব্বি একজন আলেম একজন নেতা এবং মাননীয় নেতা তার গায়ে যদি একজন সামান্য কুলাঙ্গার একজন ছাত্র হয়ে একজন সামান্য পাবি নেতা হয়ে যদি হাত তুলতে পারে তাহলে পশ্চিমকালের এটাকে সুষ্ঠু ইলেকশন বলা চলে না কথা বলে ঠিক কিনা আমরা চাই যে নিরপেক্ষ সরকার যেমন ভাবে মুফতি সাহেব এবং আমাদের ময়দফা দাবিতে বলা হয়েছে জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন এই বিষয়ে আমাদের মুরব্বীরা আরো নেতা ও নেতৃপর্যায়ের স্থানীয় যারা আছেন তারা এই বিষয়ে আরো আলোচনা করবেন আমরা শুনব এবং আমাদের সাধ্য অনুযায়ী যথাসাধ্যভাবে যেভাবে কর্মসূচি করে দিবে আমরা সশরীরে মাঠে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন